আমেরিকা ও রাশিয়াকে নিয়ে কৌশলে খেলছে ভারত। নির্বাচনমুখী আমেরিকা, ধীরে ধীরে সেখানে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে সরগরম হচ্ছে রাজনৈতিক ক্ষেত্র। ইতিমধ্যে রিপাবলিকান প্রার্থী হিসাবে নেভাদা ককাসে তাপুটে জয় ছিনিয়ে নিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এককালে তারই প্রশাসনে থাকা নিকি হ্যালি এই প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে রিপাবলিকানদের অন্যতম মুখ। নেভাদা ককাস থেকে যদিও সরে দাঁড়িয়েছেন নিকি হ্যালি, তবে পররাষ্ট্র ইস্যুতে নিকি ইতিমধ্যে মুখ খুলেছেন। সদ্য এক মন্তব্যে ভারতের কূটনৈতিক কৌশল নিয়ে বক্তব্য পেশ করেছেন মার্কিন এই কূটনীতিবিদ। ফক্স বিজনেস নিউজের এক সাক্ষাৎকারে ভারত মার্কিন বংশোদ্ভূত রাজনীতিবিদ নিকি হ্যালি কার্যত ভারতকে নিয়ে বেসুরো সুর ধরেই বলেছেন, মার্কিন নেতৃত্বে আস্থা নেই ভারতের, আর এই পরিস্থিতিতে রাশিয়ার সাথে দিল্লির ঘনিষ্ঠতা বাড়িয়ে কৌশলী চাল চেলেছে। কিছুদিন আগের অবস্থার দিকে তাকালে দেখা যাবে, খালিস্তান ইস্যুতে কানাডার পর আমেরিকা বড়সড় অভিযোগের আঙুল তোলে দিল্লির দিকে। মার্কিন মাটিতে পান্নুকে হত্যার ষড়যন্ত্র ভারতের এক এজেন্ট করেছে এমন অভিযোগে সরব হয় বাইডেন প্রশাসন, পাল্টা ভারত তা নৎসাত করে। এই পরিস্থিতির মধ্যেই কয়েক মাস আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গিয়েছিলেন রাশিয়ায়। তিনি সেখানে পুতিনের সাথে বিশেষ সাক্ষাৎও করেন। ইউক্রেন রুশ যুদ্ধের মাঝে এবং আমেরিকা কানাডার সাথে ভারতের সাম্প্রতিক সম্পর্কের মাঝে জয়শঙ্করের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে, যেখানে রাশিয়ার কণ্ঠে বারবার মার্কিন বিরোধিতা ও পশ্চিমা দেশগুলোর বিরোধিতা শোনা গেছে। সেখানে মস্কোর সাক্ষাৎকারে জয়শঙ্করকে পুতিন বলেছিলেন যাতে তার দেশে খুব শীঘ্রই মোদী সফর করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালে বলেছেন, আমিও ভারতের সাথে কাজ করেছি, আমি বলতে বাধ্য হচ্ছি আমি ভারতের সাথে কাজ করেছি, আমি মোদীর সাথে কথা বলেছি, ভারত আমাদের সাথে কাজ করতে চায়, তারা রাশিয়ার সঙ্গী হতে চায় না। এ কথা বলার পরে নিকি বলেছেন, সমস্যা হলো ভারত চায় না আমরা জিতে যাই, এখন তারা মনে করে যে আমরা দুর্বল। ভারত চিরকালই খুব কৌশলীভাবে খেলেছে রাশিয়ার ঘনিষ্ঠ থেকে, কারণ সেদেশ থেকে তারা প্রচুর সামরিক অস্ত্র পায়। নিকির মতে চীনের আর্থিক অবস্থা ভালো নেই, চীন আমেরিকার সাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে মত নিকির।